করোনা সংক্রমণের কারণে দীর্ঘদিন আটকে থাকার পর বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। গ্রুপ ভিত্তিক তিন বিষয়ে দেড় ঘন্টার পরীক্ষায় অংশ নিচ্ছে এবারের পরীক্ষার্থীরা। চলতি বছর বহুনির্বাচনী ও সৃজনশীল অংশের পরীক্ষার মাঝে কোনো বিরতি থাকছে না। সাধারণত এপ্রিল মাসে এইচএসসি পরীক্ষা শুরু হলেও এবছর সেই পরীক্ষা হচ্ছে ডিসেম্বর মাসে। দেরিতে হলেও সন্তানেরা সশরীরে পরীক্ষায় অংশ নিয়ে মেধার পরিচয় দিবে বলে বিশ্বাস অভিভাবকদের। যে কোনো মেধা যাচাই হোক পরীক্ষার মাধ্যমে, সে যাতে পরীক্ষা দিয়ে যাচাইকৃত হয়েই সে যেন সুন্দরভাবে তার ভবিষ্যৎ গড়তে পারে। ওরা পটপাশ না দিয়ে বই পড়ে যে ওরা কিছুটা শিখে পরীক্ষা দিচ্ছে, এটাই আমার কাছে অনেক ভালো। ঠিক আছে, স্বাস্থ্যবিধি মেনে যেন সবাই পরীক্ষাগুলো দেয়। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রনের সংক্রমণের খবরে কিছুটাও শঙ্কিত তারা। ওমিক্রনের যেভাবে ধেয়ে আসছে বিশ্বজুড়ে, সেক্ষেত্রে আমরা আমাদের বাংলাদেশের মানুষ অন্যান্য দেশের চেয়ে এখনও সচেতনতা নাই আমাদের। আমরা মাস্কই পরতে চাই না, সেক্ষেত্রে সরকারের একটি ভালো পদক্ষেপ নিয়ে মানুষকে সচেতন করে অন্তত শিক্ষা ব্যবস্থায় ছাত্রছাত্রীদের আগামী দিনের প্রজন্মকে ভালো অবস্থায় নিয়ে যাওয়া প্রয়োজন। চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় নয়টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা প্রায় 14 লাখ। গত বছরের চেয়ে পরীক্ষার্থী বেড়েছে 33,901 জন। দেড় ঘন্টার পরীক্ষা শেষে হল থেকে বেরিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছে শিক্ষার্থীরা। 8টা সুইন ছিলের মধ্যে 6টা সুইন ছিল আমাদের কমন পড়েছে, 6টার মধ্যে আমরা যে কোনো 2টা পছন্দ মতো দিতে পেরেছি এবং প্রশ্ন প্যাটার্নও খুব সহজ এসেছে। এমসিকিউ বলেন সিকিউ বলেন খুবই সহজ এসেছে। সময় নিয়ে কোনো সমস্যা হয়নি, কারণ কোশ্চেন তো ইজি হয়েছে আর সব পারা জিনিস, তো এখানে আসলে কোনো ঝামেলা গেছে। নির্ধারিত সময়ের অনেক দেরিতে হলেও শুরু হয়েছে এইচএসসি পরীক্ষা। সশরীরে পরীক্ষা দিতে পেরে একদিকে যেমন খুশি শিক্ষার্থী এবং অভিভাবকেরা, তেমনি অভিভাবকের মাঝে রয়েছে করোনার নতুন ধরন নিয়ে ভীতি। SSL আরেফিন, প্রথম আলো।